বেঙ্গলস প্রপার টিউশন এডুকেশনাল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আলোচ্য ভিডিওতে আমরা দেখব দ্বিতীয় শ্রেণীর শেখার সেতু নতুন বইয়ের ইংরেজির 43 থেকে 48 পাতা পর্যন্ত পুরো সলিউশন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করব। দেখো কী রয়েছে। এক্সপেক্টেড লার্নিং আউটকাম, লার্নার্স উইল বি অ্যাবল টু ইউজ ডুইং ওয়ার্ড ইন এ সেন্টেন্স কনটেক্সচুয়ালি। তো পড়ুয়ারা এখান থেকে কী শিখবে? ডুইং ওয়ার্ড। ডুইং ওয়ার্ড মানে হচ্ছে কোনো কিছু কাজ করা বোঝায়, এমন কিছু ওয়ার্ড আমরা এখান থেকে শিখব। দেখো কী রয়েছে। লেটস রিড টুগেদার, এসো সবাই মিলে পড়ি। আই টক টু মাই ফ্রেন্ডস, আমি বন্ধুদের সাথে কথা বলছিলাম। তাহলে টক, টক মানে হচ্ছে কথা বলা, তাহলে এটা হচ্ছে একটা কাজ করা। এই কাজ যেটা করা বোঝাবে সেটাই আমাদের হবে ডুইং ওয়ার্ড। তারপরে দুই একটা দেখো কী রয়েছে। উই ওয়াক অন দ্য রোড, আমরা রাস্তার উপরে হাঁটছিলাম। ওয়াক, ওয়াক মানে হচ্ছে হাঁটা, এটা হচ্ছে আমাদের ডুইং, কাজ করা হচ্ছে, সেজন্য এটা হচ্ছে ডুইং ওয়ার্ড। তারপর দেখো দ্য বয়েজ প্লে ফুটবল, ছেলেরা ফুটবল খেলছিল। যে প্লে, প্লে মানে খেলা করা, এটা হচ্ছে আমাদের ডুইং ওয়ার্ড, মানে কোনো কিছু কাজ করা হচ্ছে। দ্য ডগ বার্ক অ্যাট নাইট, কুকুরগুলো রাতে ভেক ভেক করে। তাহলে বার্ক মানে হচ্ছে ভেউ ভেউ করা, তাহলে এই বার্কটা হচ্ছে আমাদের ডুইং ওয়ার্ড। তারপর দেখো দে হেল্প অ্যান ওল্ড ম্যান, তারা একটা বৃদ্ধ লোককে সাহায্য করেছিল। হেল্প মানে সাহায্য করা, এটা হচ্ছে আমাদের ডুইং ওয়ার্ড। তারপরে দেখো কী বলা হয়েছে। ইন দ্য অ্যাবোভ সেন্টেন্স দ্য ওয়ার্ড উইথ বোল্ড লেটার্স রিপ্রেজেন্ট সাম কাইন্ড অফ অ্যাকশন, টক, ওয়াক, প্লে, বার্ক, হেল্প, দিস অল আর কল ডুইং ওয়ার্ডস। তাহলে কী বলা হচ্ছে, দেখো উপরের বাক্যগুলিতে মোটা অক্ষরে লেখা শব্দগুলি বিভিন্ন প্রকার কাজ বোঝায়, এই শব্দগুলিকে বলা হয় ডুইং ওয়ার্ড। এই যে টক মানে কথা বলা, ওয়াক মানে হচ্ছে হাঁটা, প্লে মানে খেলা করা, বার্ক মানে হচ্ছে ভেক ভেক করা, হেল্প মানে সাহায্য করা, তাহলে এগুলো হচ্ছে আমাদের কোনো কাজ হচ্ছে, এগুলোই হচ্ছে আমাদের ডুইং ওয়ার্ড। এরপরে দেখো কী রয়েছে। লেট সি মোর এক্সাম্পলস, এসো আরও কিছু উদাহরণ দেখি। একে কী রয়েছে। আই সি দ্য রিভার, আমি নদী দেখি। তাহলে সি, এই দেখাটা হচ্ছে এখানে আমাদের কাজ, এটা হচ্ছে ডুইং ওয়ার্ড। দু একটা দেখো কী রয়েছে। ইউ ওয়াশ দ্য ক্লোথ, তুমি কাপড় ধুয়ে নাও। তাহলে ওয়াশ, ওয়াশ হচ্ছে ধৌত করা, এটা হচ্ছে আমাদের ডুইং ওয়ার্ড, এটা কাজ করা হচ্ছে, ওয়াশ মানে ধোয়া। তিন একটা দেখো কী রয়েছে। দে লিভ ইন আসাম, তারা আসামে বাস করে বা থাকে। লিভ, এই যে বাস করা বা থাকা, এটা হচ্ছে আমাদের ডুইং ওয়ার্ড। এবার পরের পাতায় দেখো কী রয়েছে। লেট সি ফিউ মোর ডুইং ওয়ার্ডস, এসো আরও কিছু ডুইং ওয়ার্ডস দেখি। তাহলে আরও কিছু ডুইং ওয়ার্ড দেখবো আমরা। কী রয়েছে দেখো। গো, গো মানে যাওয়া, তাহলে যাওয়া তো কাজ হচ্ছে। সি মানে দেখা, রান মানে দৌড়ানো, সিং মানে গান করা, রাইট মানে লেখা, জাম্প মানে লাফানো, স্মাইল মানে হাসা, রিড মানে পড়া। তাহলে সমস্তগুলো দেখো এক একটা কোনো না কোনো কাজ হচ্ছে, তাহলে এগুলো সবই হলো আমাদের ডুইং ওয়ার্ড। তারপর দেখো কী রয়েছে। আন্ডারলাইন দ্য ডুইং ওয়ার্ডস, ডুইং ওয়ার্ডসের নিচে দাগ দাও। এখানে ডুইং ওয়ার্ডস কোনগুলো রয়েছে সেগুলোর নিচে আমাদের দাগ দিতে হবে। প্রথমটা দেখো কী রয়েছে। উই ওয়াচ এ ফুটবল ম্যাচ, আমরা একটা ফুটবল ম্যাচ দেখছিলাম। তাহলে এই যে ওয়াচ, ওয়াচ মানে হচ্ছে দেখা, এটা হচ্ছে আমাদের ডুইং ওয়ার্ড, তাহলে এটার নিচে আমাদের দাগ দিতে হবে। তারপর দুই একটা দেখো কী রয়েছে। দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে পাখি আকাশে উঠছিল, তাহলে দ্য বার্ডস ফ্লাই, ওরা, এই যে ফ্লাইটা হচ্ছে আমাদের ডুইং ওয়ার্ড, এটা হচ্ছে ওরাটা হচ্ছে কাজ কারণ। দেখো কী রয়েছে। আই স্মাইল ইন জয়, আমি আনন্দে হাসছিলাম। তাহলে এই স্মাইল, হাসাটা হচ্ছে আমাদের কাজ, এটা হচ্ছে আমাদের ডুইং ওয়ার্ড। তারপর দেখো চারেরটা। দে ওয়ার্ক ভেরি হার্ড, তারা খুব কঠোর পরিশ্রম করতো। ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা, তাহলে এটা হচ্ছে আমাদের ডুইং ওয়ার্ড। এরপর পাঁচেরটা দেখো কী রয়েছে। ইউ শো মি এ পিকচার, তুমি আমাকে একটি ছবি দেখাও। তাহলে এই যে শো মানে দেখানো, এটা হচ্ছে আমাদের ডুইং ওয়ার্ড। তাহলে এই ডুইং ওয়ার্ড কটা আমরা দাগিয়ে দিলাম, প্রত্যেকে করে নেবে, বুঝবে এবং নিজে নিজে করবে। তারপরে দেখো কী রয়েছে। পিক আউট দ্য কারেক্ট ওয়ার্ড অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস, যথাযথ শব্দ বেছে নিয়ে সুন্দর স্থান পূরণ করো। তাহলে কী রয়েছে দেখো। দে ড্যাশ এ সং, তাহলে গান কী করা হয়, গাওয়া হয়, তাহলে এটা হবে সিং। দে সিং এ সং, এস আই এন জি সিং, দে সিং এ সং, তারা একটা গান করছিল। এবার দুই একটা কী রয়েছে দেখো। উই ড্যাশ দ্য ডোর, তাহলে উই ওপেন দ্য ডোর, তাহলে ও পিই এন, আমরা দরজাটা খুলেছিলাম বা দরজা খুললাম। তারপরে তিন একটা দেখো কী রয়েছে। আই ড্যাশ টু স্কুল এভরিডে, আই গো, তাহলে এটা হবে গো, আই গো টু স্কুল এভরিডে, আমি প্রত্যেক দিন বিদ্যালয়ে যাই। তারপরে চারটা দেখো কী হবে। অ্যান্ডস ড্যাশ ইন দ্য হোল, অ্যান্ডস লাইভ, তাহলে পিঁপড়েরা হচ্ছে গর্তের ভিতরে বাস করে বা থাকে। তারপরে দেখো কী রয়েছে। মাঙ্কিস ড্যাশ দ্য ট্রি, এটা হবে ক্লাইম্ব, ক্লাইম্ব মানে চড়তে পারা, সি এল আই এম বি, তাহলে এটার মানে কী হবে। মাঙ্কিস ক্লাইম দ্য ট্রি, বানর গাছে উঠতে পারে বা গাছে চড়তে পারে। তাহলে এই পাতাটা আমাদের কমপ্লিট হলো। এবার পরের পাতায় দেখো কী রয়েছে। এক্সপেক্টেড লার্নিং আউটকাম,
learners will be able to use can in a sentence contextually. তাহলে can কে কিভাবে ব্যবহার করব? can মানে হচ্ছে আমাদের পারা, কোনো কিছু পারা. I can মানে আমি পারি, তাহলে can এর ব্যবহার শিখব. Let's see and say, এসো দেখিও বলি. She can cook food, সে রান্না করতে পারে. তারপর দেখো they can dance well, তারা খুব ভালো নাচতে পারে. দেখো ঝুমুর can draw a picture, ঝুমুর can মানে পারে, draw a picture ছবি আঁকতে পারে, ঝুমুর ছবি আঁকতে পারে. তারপরে দেখো চারটা রোহন can run fast, রোহন দ্রুত দৌড়াতে পারে. can মানে হচ্ছে পারা, তাহলে কোনো কিছু পারাকেই বলা হচ্ছে can. এবার দেখো কি বলা হচ্ছে, ইন দ্য অ্যাবভ সেন্টেন্স ক্যান ডিনোট দ্য অ্যাবিলিটি অফ দ্য সাবজেক্ট, উপরের বাক্যগুলিতে ক্যান ব্যক্তি প্রাণী কর্তায়ের ক্ষমতা বোঝায়, যে যেটা পারে যে যেটাতে দক্ষ সেটা বোঝাতে আমাদের ক্যান ব্যবহার করা হচ্ছে. তারপরটা দেখো কী রয়েছে, লেট সি মোর এক্সাম্পলস, এসো আরও উদাহরণ দেখি. কী রয়েছে, ফিশ ক্যান সুইম, মাছ সাঁতার কাটতে পারে. তাহলে ক্যান মানে হচ্ছে পারা, মাছের দক্ষতা, মাছ সাঁতার কাটতে পারে সেটা. এরপরে দেখো কী রয়েছে, ফার্মার্স ক্যান গ্রো ক্রপস, তাহলে ফার্মার শস্য বড় করতে পারে, ধান হোক বা গম হোক সেটা বড় করতে পারে, ফার্মারই বড় করতে পারে, তাহলে ফার্মার পারে, সেজন্য ক্যান আমাদের ইউজ হলো. এরপরে দেখো কী রয়েছে, পিক আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস, বক্স থেকে যথাযথ ওয়ার্ড নিয়ে সুন্দর স্থান পূরণ করি. কী রয়েছে দেখো, এ বার্ড ক্যান ড্যাশ, এ বার্ড ক্যান কি ফ্লাই, এফ এল ওয়াই ফ্লাই, একটা পাখি উড়তে পারে. তারপরে দেখো কী হবে, এ ড্রাইভার ড্যাশ ড্যাশ দ্য কার, এ ড্রাইভার, তাহলে এটা আমাদের ক্যান তো আগে হবেই যেহেতু আমরা ক্যানের ব্যবহার শিখছি, এ ড্রাইভার ক্যান ড্যাশ দ্য কার, তাহলে ড্রাইভ দ্য কার, ডি আর আই ভি ই ড্রাইভ, তাহলে একটা ড্রাইভার গাড়ি চালাতে পারে. তিনেরটা দেখো কী রয়েছে, এ ফিশারম্যান ড্যাশ ড্যাশ ফিশেস, এ ফিশারম্যান কি ক্যান তো আমাদের আগে বসাতে হবে, সি এ এন ক্যান, তারপরে কী হবে ক্যাচ হবে, সি এ টি সি এইচ ক্যাচ, এ ফিশারম্যান ক্যান ক্যাচ ফিশেস, তাহলে একটা জেলে মাছেদের ধরতে পারে. তারপরে দেখো কী হবে, এ ড্যান্সার, তাহলে ক্যান তো আমাদের আগে বসাতে হবে, ক্যান ড্যাশ জয়ফুলি, এ ড্যান্সার ক্যান কী করতে পারে, ড্যান্সার ড্যান্স করতে পারবে, ডি এ এন সি ই ড্যান্স হবে এটা. তারপরে পাঁচেরটা দেখো কী হবে, এ ফুটবলার, তাহলে ক্যান তো আমাদের আগে বসাতে হবে, সি এ এন ক্যান, তাহলে প্লে ফুটবলার কী পারবে, ফুটবল খেলতে পারবে, পি এল এ ওয়াই ফ্লে ফুটবল, তাহলে ফুটবলার ক্যান প্লে ফুটবল, তাহলে একটা ফুটবলার ফুটবল খেলতে পারে. পরের পাতায় দেখো কী রয়েছে, এক্সপেক্টেড লার্নিং আউটকাম, লার্নার্স উইল বি অ্যাবল টু আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ডিনোট নাও অ্যান্ড দেন, তাহলে এখান থেকে আমরা কী শিখবো, নাও এবং দেনের ব্যাপারে, অ্যান্ড ইউজ দেম কন্টেক্সচুয়ালি, এবং নাও এবং দেম কখন ইউজ হবে কীভাবে সেটা আমরা শিখব. দেখো প্রথমে আমরা নাওটা লিখে নিয়েছি, নাও নাও মানে হচ্ছে এখন, যে কাজটা এখন হবে সেটাকে নাও বলা হবে. আর রয়েছে দেন, দেন মানে হচ্ছে তখন, যে কাজটা আমাদের আগে হয়ে গেছে তাকে দেন আমরা বলবো. ঘরে প্রথমটা দেখো কী রয়েছে, আই প্লে দ্য ফ্লাউট, মানে আমি বাঁশি বাজাই, তাহলে এই কাজটা এখন চলছে. আর দেনের ঘরে দেখো কী রয়েছে, আই প্লেড দ্য ফ্লাউট, মানে আমি বাঁশি বাজালাম বা বাজিয়েছিলাম, এটা আগে কিন্তু আমাদের কাজটা হয়ে গিয়েছে. তারপরে দেখো কী রয়েছে, দে প্লান্ট ট্রিস, তারা গাছ লাগায়, আর এটা নামের ঘরে এখন চলছে, গাছ লাগানো কাজটা এখন চলছে, আর এটা দে প্লান্টেড ট্রিস, তারা গাছ লাগিয়েছে, মানে গাছ লাগানো আগে কিন্তু হয়ে গেছে. তারপরে দেখো কী রয়েছে, উই ড্যান্স ইন জয়, আমরা আনন্দে নাচছি, নাচা কাজটা এখন চলছে, তাই এটা নামের ঘরে, নাও মানে হচ্ছে এখন, আর উই ড্যান্স ইন জয়, আমরা আনন্দে নাচলাম, তাহলে কাজটা আগে কিন্তু হয়ে গিয়েছে আমাদের. তারপরে দেখো কী হয়েছে, ইউ ওয়াক অন দ্য রোড, তুমি রাস্তায় হাঁটো, তাহলে রাস্তায় হাঁটা কাজটা এখন চলছে. আর দেনের ঘরে আমাদের কী হবে, ইউ ওয়াকড অন দ্য রোড, তুমি রাস্তায় হেঁটেছিলে, তাহলে এই হচ্ছে আমাদের নাও আর দেনের পার্থক্য. তাহলে নাও মানে হচ্ছে এখন, দেন মানে তখন, নাও কখন হবে, যখন কাজটা আমাদের এখন চলছে তখন নাও, আর কাজটা আগে হয়ে গেলে তখন আমাদের দেন. তাহলে পরের পাতায় এবার দেখো কী বলা হচ্ছে, ইন দ্য সেন্টেন্স কলমে, আগের পাতায় যেগুলো দেখলাম কলমেতে আমাদের ছিল, ডুইং ওয়ার্ড ড্যান্স ওয়াক প্লান্ট প্লে রিপ্রেজেন্ট অ্যান অ্যাকশন দ্যাট হ্যাপেন্স ইন দ্য প্রেজেন্ট টাইম, তাহলে কলমের বাক্যগুলিতে ডুইং ওয়ার্ডগুলি যেগুলো ছিল বর্তমান সময়ে হওয়া কোনো কাজকে বোঝাচ্ছে, তাহলে কাজটা এখন চলছিল ওই যে. আর ইন দ্য সেন্টেন্স অফ কলম্বি, কলম্বিতে যে সেন্টেন্সগুলো ছিল ওখানে আমাদের কী হচ্ছিল, ডুইং ওয়ার্ড যেগুলো ছিল ড্যান্সড ওয়াক প্লান্টেড প্লেট, তাহলে অতীতে হয়ে যাওয়া কোনো কাজ বোঝাচ্ছিল, তাহলে যখন আমাদের কাজটা আগে হয়ে যাবে তখন আমাদের ইডি আমাদের যোগ হচ্ছে প্রত্যেকগুলোর সাথে, প্রত্যেকে লক্ষ্য করে দেখবে. তারপরে দেখো কী রয়েছে,
লেট সি দ্য টেবিল, এসো টেবিলটি দেখি। টুডে মানে কাজটা এখন প্রেজেন্ট, এখন চলছে, আর ইয়েস্টারডে আগে কাজটা হয়ে গেছে। পাস্ট তাহলে প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, পাস্ট মানে হচ্ছে আমাদের অতীত। দেখো ওয়াল্ক, ওয়াল্ক মানে হচ্ছে হাঁটা, ওয়াল্ক মানে হাঁটা, কাজটা আমাদের আগে হয়ে গেছে। ড্যান্স মানে নাচা, নাচাটা এখন চলছে, আর ড্যান্সড মানে নাচা আগে হয়ে গেছে। তারপর প্লান্ট মানে গাছ লাগানো, তাহলে প্লান্ট এখন কাজটা চলছে, আর প্লান্টেড মানে কাজটা আগে, গাছ লাগানো আগে হয়ে গেছে। কি রয়েছে প্লে, প্লে মানে হচ্ছে খেলা, খেলা কাজটা এখন চলছে, আর এটা PLAYD প্লেড, প্লেড মানে খেলা, কাজটা আমাদের আগে হয়ে গেছে। তারপরে দেখো কি রয়েছে আমাদের, আমরা এগুলো করব। ফিল ইন দ্য ব্লাঙ্ক, সুন্দরস্থান পূরণ করি, তাহলে স্মাইল মানে হচ্ছে হাসা, কাজটা এখন চলছে, তাহলে আগে হলে কি হবে, স্মাইল্ড, SMILED স্মাইল মানে হাসাটা আগে হয়ে গেছে। এটা দেখো কি রয়েছে, ক্লাইম্ড মানে আরোহণ করা, আগে কাজটা হয়ে গেছে, তাহলে এটা এখন বর্তমানে কি হবে, CLIMB ক্লাইম্ব মানে আরোহণ, কাজটা চলছে, গাছে আরোহণ বা কোথাও আরোহণ, তাহলে এই পাতাটা আমাদের হলো। পরের পাতায় দেখো আরও কিছু রয়েছে, তাহলে এটা ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ করা, তাহলে কাজটা এখন চলছে, তাহলে এটা কি হবে, WORKED ওয়ার্ক মানে কাজটা অতীতে হয়ে গেছে। এটা কি হবে, ENJY এনজয় মানে আনন্দ, উল্লাস, এটা এখন চলছে, তাহলে এটা কি হবে, ENJOYED এনজয়েড মানে আনন্দ আগে হয়ে গেছে। এটা দেখো LIKED লাইকড মানে পছন্দ করা, তাহলে এটা কি হবে, LIKE লাইক, তাহলে এটা এখন চলছে, তাহলে এগুলো আমাদের হলো। এরপরে আজকে শেষটুকু দেখো, আন্ডারলাইন দ্য ডুইং ওয়ার্ডস অ্যান্ড ফিল ইন দ্য টেবল বিলো, ডুইং ওয়ার্ড এর নিচে দাগ দাও এবং নিচে টেবিলটি পূরণ করো। তাহলে ডুইং ওয়ার্ডগুলো নিচে আমাদের দাগ দিতে হবে। দেখো আই ওয়াচড এ মুভি ইয়েস্টারডে, আমি আগামীকাল একটা মুভি দেখেছিলাম, তাহলে এটা তো আগে হয়ে গেছে, তাহলে এটা ডুইং ওয়ার্ড কোনটা, ওয়াচ, এটা হচ্ছে আমাদের ডুইং ওয়ার্ড, তাহলে তারপরে আমরা ডুইং ওয়ার্ডগুলো তলায় আগে দাগ দিয়ে নেবো, তারপর নিচে টেবিলটা পূরণ করবো। দেখো উই লাভ আওয়ার কাউন্ট্রি, আমরা আমাদের দেশকে ভালোবাসি, তাহলে ডুইং ওয়ার্ড কোনটা হচ্ছে, লাভটা হচ্ছে ডুইং ওয়ার্ড আমাদের এখানে। তিনটা দেখো কী রয়েছে, দে পুস্ট এ হিউজ বক্স, তারা একটি বড় বাক্সকে ঠেলে দিল, তাহলে পুস্ট এটা হচ্ছে ডুইং ওয়ার্ড, এটা নিচে আমরা দাগ দেবো। চারটা দেখো, দ্য গার্লস ড্যান্সড ওয়েল ইন দ্য ফাংশন, তাহলে মেয়েটি খুব সুন্দর নেচেছিল ফাংশানে, তাহলে ড্যান্স এটা হচ্ছে আমাদের ডুইং ওয়ার্ড। পাঁচেরটা দেখো কী রয়েছে, ইউ পেন্টেড এ বিউটিফুল পিকচার, তুমি একটি সুন্দর ছবি এঁকেছিলে, তাহলে পেন্টেডটা হচ্ছে আমাদের ডুইং ওয়ার্ড, এটার নিচে আমরা দাগ দেবো। এবার সবশেষে একটা ছক আছে, দেখো লিখতে হবে আমাদের টুডে বা প্রেজেন্ট এখন চলছে, ইয়েস্টারডে বা পাস্ট যেটা আগে হয়ে গেছে। তাহলে প্রথম বাক্যে দেখো কী ছিল আমাদের, এখানে ছিল ওয়াচড, তাহলে ওটা আমাদের এই যে এখানে বসানো হয়েছিল, যেহেতু এটা ইডি যোগ আছে আগে হয়ে গেছে, তাহলে এবার আমাদের ওয়াচটা এখানে লিখতে হবে। দ্বিতীয় বাক্যে দেখো কী রয়েছে, লাভ রয়েছে, তাহলে লাভ মানে ভালোবাসাটা এখন আমাদের চলছে, LOVE লাভ, ওটা কী হবে, LOVED লাভটা আমাদের হবে। তারপরে তিনেরটা দেখো কী রয়েছে, পুস্ট, তাহলে ঠেলা তো, ঠেলা কাজটা আগে হয়ে গিয়েছিল, তাহলে এটা এখানে বসবে, PUSHED পুস্ট, তাহলে এখানে কী হবে আমাদের, PUSH পুশ আমাদের হবে। তারপরে চারেরটা দেখো কি, ড্যান্স মানে নাচা, কাজটা আগে আমাদের হয়ে গেছিলো, DANCED ড্যান্স, তাহলে এখানে কি হবে আমাদের, DANCE ড্যান্স মানে নাচা, কাজটা এখন চলছে। তারপরে পাঁচেরটা দেখো কী রয়েছে, পেন্টেড ছবিটা আঁকা আগে হয়ে গেছিলো, PAINTED পেন্টেড, তাহলে এটা কি হবে আমাদের প্রেজেন্টে, পেন্ট, PAINT পেন্ট, তাহলে প্রত্যেকে বুঝে নেবে ব্যাপারটা ভালো করে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে, ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটি প্রেস করে রাখবে। ইংরেজি সম্ভবত আর 3-4 পাতা বাকি রয়েছে, আর একটা পার্ট আমরা দিয়ে দেবো, দিয়ে ইংরেজিটা কমপ্লিট করিয়ে দেবো। প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো, তোমাদের পরীক্ষা খুব সামনেই, প্রত্যেককে অনেক ধন্যবাদ।